আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের দেশের সকল সুবিধা বঞ্চিত মানুষকে যারা কষ্টের মধ্যে আছেন, যারা কর্মহীনতার মধ্যে আছেন, বিশেষ করে আমাদের সম্মুখ সারির যোদ্ধা ডাক্তারের পাশাপাশি আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছে তারা, আমাদের সাংবাদিক বন্ধু, আমাদের নিরাপত্তা কর্মী যারা আছে, আমাদের শ্রমিক, আমাদের বিভিন্ন পেশার মানুষ, কৃষক থেকে শুরু করে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অনেকগুলি সহযোগিতা তিনি প্রদান করেছে নিজ উদ্যোগেই। তার পাশাপাশি তিনি আমাদের দলকে, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশে যার যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমরা চেষ্টা করেছি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আমি বলতে পারি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি এবং আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিট, প্রত্যেকটি থানায় আমরা নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদের সাহায্য সহযোগিতা প্রদানের চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি, ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা আশা করি এই ঈদটি আমাদের একটু কষ্টের মধ্যে গেলেও আমরা মনে করি আমরা সবাই মিলে, আমাদের বর্তমান সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সবাই মিলে আমরা এই ঈদটিকে একটি সুন্দর ঈদ হিসেবে উদযাপন করতে পারব। আর একটি কথা মনে রাখতে হবে, এই ঈদকে, ঈদকে সামনে রেখে যাতে আমরা কোনোভাবেই করোনা মহামারীকে আরও বিস্তৃতি না ঘটাই সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল বিভাগ দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমাদের পবিত্র ঈদ পালন করতে হবে। বিশেষ করে মাস্ক পরিধান একদমই অপরিহার্য এবং নিজেকে আগে সংরক্ষিত করা এবং অপরকে সংরক্ষিত করার ক্ষেত্রে মাস্কের কোনো বিকল্প নাই, মাস্ক আমাদের সবাইকে পরতে হবে। আমরা বিনা প্রয়োজনে, সরকার যখন নিষেধাজ্ঞা দেয় বিনা প্রয়োজনে যাতে ঘর থেকে বের না হই এবং মাস্ক সবাই পরিধান করি, সাবান দিয়ে হাত ধুই, সব মিলিয়ে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রাখি, অন্যকে সুরক্ষিত করি, এই চিন্তা মাথায় নিয়ে আমাদের এই পবিত্র ঈদুল আজহার যে পশু কুরবানি, সে কুরবানির পরে আমাদের পরিচ্ছন্নতা কর্মকাণ্ড সরকারের পাশাপাশি আমাদের নিজেদের উদ্যোগ নিয়েও সেই পরিচ্ছন্ন কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখে পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে করোনা মহামারী তো আছেই, তার পাশাপাশি ডেঙ্গুর যে একটি আক্রান্ত ঢাকা শহরে আক্রমণ, সেটি কিন্তু আমাদের জন্য একটি বিপজ্জনক। সেটি প্রতিহত করার জন্যে আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিকুল ইসলাম, ওনারা চেষ্টা করছেন আন্তরিকভাবে, সকল কাউন্সিলর চেষ্টা করছেন আমাদের সকল মানুষকে তাদের সাথে একাত্ম হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এই পবিত্র ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক। আমরা প্রত্যাশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুরের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আধার কেটে যাবে, আলো আসবে, সেই আলোর প্রতীক্ষায় আমরা সবাই এই পবিত্র ঈদে সবাইকে সবার জন্য উৎসর্গ করে এই ঈদকে আনন্দময় করে গড়ে তুলি এবং করোনা মোকাবেলা করে আমরা করোনা যুদ্ধে বিজয়ী হব ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনাদের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাইকে।